আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য কিছুটা স্পেশাল আর উপকারী হবে যারা ভর্তা খেতে খুব পছন্দ করেন এই ভর্তাটার বিশেষত্ব হচ্ছে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় পাটশাকের উপরের নরম কচি পাতাগুলো আলাদা করে নিব আর গোড়ার দিকের যে শক্ত পূর্ণ পাতা থাকে এগুলো আলাদা করে পাত্রে রাখবো কচি নরম পাতাগুলো ভাজি করে খেতেই ভালো লাগে আর ভর্তার জন্য ব্যবহার করব এই শক্ত পুরোনো পাতা পাতাগুলো যেহেতু শুকিয়ে ব্যবহার করা হয় এই কচি পাতাগুলো কুকড়ে যায় খুব একটা বেশি হয় না ভর্তা করলে এই কারণে পুরনো পাতাগুলো ব্যবহার করা হয় পাতাগুলো খুব ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এতে কিন্তু বালু থাকতে পারে খুব ভালোভাবে পানি শুকিয়ে ছড়ানো কোনো কিছুর উপর সারা রাতের জন্য এভাবেই রেখে দিব ফ্যানের বাতাসে শুকানোর জন্য উপর থেকে আবার এমন একটা ঢাকনা ব্যবহার করব যাতে বাতাসটা খুব ভালোভাবে ঢুকতে পারে সারা রাত পরে দেখুন ফ্যানের বাতাসে পাতাগুলো মোটামুটি শুকিয়ে এসেছে পানি থাকা অবস্থায় কোনোভাবে চুলায় দেয়া যাবে না তাহলে এটা ভালো হবে না রোদের অপশন থাকলে চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন প্রথমে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে এর উপরে একটা হাঁড়ি দিয়ে বারবার নেড়ে নেড়ে পাতাগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাতাটা কতটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তবে এখনও ততটা শুকানো হয়নি যতটা যতটা শুকোলে ভর্তার জন্য এটা প্রিপেয়ার হবে হাতে নিয়ে চাপ দিলে যখন দেখবেন খুব ভালোভাবে গুরুগুরু হয়ে এভাবে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে এটা শুকোনোর কাজটা শেষ হয়েছে বৃষ্টির সিজনে রোদের অপশনটা কিছুটা কম থাকে তবে পাট শাকটা কিন্তু এই সময় পাওয়া যায় বেশি ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এ ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য পাতাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে এরপর ভর্তা তৈরির জন্য পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর যে পাতাটা গুঁড়ো করে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টেস্ট আরও বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন কিছুটা সরিষার তেল যদি আপনি একটু বেশি করে এই পাতা শুকিয়ে সংরক্ষণ করতে চান তাহলে করা যাবে কোনো সমস্যা নেই ছয় মাসের বেশি সময় ধরে থাকবে আর মাঝে মধ্যে চাইলে একটু রোদে শুকোতে পারেন বা চুলায় আবার দিয়ে একটু নেড়ে নিতে পারেন তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভর্তাটা খেতে পারবেন অনেক সময় দেখা যায় কোনো খাবার তৈরি করতে ইচ্ছা করে না অথবা তৈরি করা নেই ওই অবস্থায় কিন্তু খুব সহজেই পেঁয়াজ মরিচ দিয়ে আপনি ভর্তাটা তৈরি করতে পারবেন আর খেতেও বেশ সুস্বাদু হয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ